সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, এখন 2021 সালের ফেব্রুয়ারি মাস চলতেছে, আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তো ভাষা শহীদদের স্মরণে আমরা প্রথমেই তাদেরকে সম্মান জানাবো এবং তাদের রুহের মাগফিরাত কামনা করব। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি, এই ভাষায় কথা বলার যে মাধুর্য, যে সন্তুষ্টি, এটা যারাই তার মাতৃভাষায় সব কিছু করতে পারেন, কথা বলতে পারেন, অফিস আদালত থেকে সব জায়গায় ব্যবহার করতে পারেন, তারাই জানেন যে কতটা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, আমরা শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে যারা ইউটিউবিং করতে চান, যারা ইউটিউবার আছেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, কিন্তু কয়েকটি ভিডিও দেওয়ার পর তারা আর নিয়মিত হন না। মেইন কারণ যেটি, সেটি হচ্ছে যে আসলে ভিউ হয় না, মানুষ দেখে না, সাবস্ক্রাইবার বাড়ে না, এটি হচ্ছে কিন্তু সবার মেইন কারণ। তো অনেকেই যে প্রশ্নগুলো করেন যে ভাই কীভাবে ওয়াচ টাইমটা বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়াবো, কীভাবে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে, তো সর্বপ্রথম একটা কথা বলে নিব, ইউটিউব কীভাবে কাজ করে এটা কেউ জানে না। যদি কেউ জানতো যে ইউটিউব কীভাবে কাজ করে, তাহলে কিন্তু যেটি হতো যে সেই সেরা হয়ে যেত। প্রতিনিয়ত ইউটিউবের রোবোটিক সিস্টেমগুলো কিন্তু চেঞ্জ হয়, আজকে যেভাবে কাজ করতেছে কালকে সেভাবে কাজ নাও করতে পারে, তারপরের দিন অন্যভাবে কাজ করবে। তাই আমাদের কী করণীয় যারা ইউটিউবার আছি, যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি? নাম্বার ওয়ান কথা হচ্ছে, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন সে বিষয়টা কতটা জনপ্রিয়, কতটা গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি কোনো বিষয়ে বেশি ভিউ পেতে চান, সাবস্ক্রাইবার পেতে চান, আপনি চান ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য, তাহলে সেই ভিডিওতে এমন কিছু কন্টেন্ট, এমন কিছু থাকতে হবে যেটার প্রতি মানুষের আকর্ষণ থাকে। আর যদি মানুষের আকর্ষণ সেখানে না থাকে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে আপনার ভিডিওটা অ্যাভারেজ মানের থাকবে, মানুষের যখন প্রয়োজন হবে তখন আপনার ভিডিওটা মানুষ দেখবে। তাই সেই ভিডিওতে কোটি কোটি লাখ লাখ ভিউয়ার আপনার আশা করে কিন্তু লাভ হবে না। দ্বিতীয় আসে, আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন, ভিডিওতে আপনার কোয়ালিটিটা ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। এখন এই কোয়ালিটির মধ্যে আসতে পারে অডিও, কোয়ালিটির মধ্যে আসতে পারে আপনার লাইটিং, আপনার যে ভিডিওটা এইচডি না ফুল এইচডি না 4K, বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে আসে। কারণ বর্তমানে সবাই বড় বড় এলইডিতে আপনাদের ইউটিউব ভিডিওগুলো দেখে, তো এক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ফুল এইচডি বা 4K হয় তখন কিন্তু খুব সুন্দর দেখা যায়, কিন্তু আপনার এইচডি বা এইচডি যদি হয় এটা কিন্তু ফেটে যায়, তাদের পক্ষে দেখা সম্ভব হয় না। আর ইউটিউবও যেটি করে না, এই ভিডিওগুলো এভাবে রিকমেন্ডেশনে পাঠায় না, মানুষের কাছে পাঠায় না। তো এখন আরও কি আমরা করতে পারি যাতে আমাদের ভিডিওগুলো আরও সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাবে? তো নর্মালি আমি আমারটা বলতে পারি, আপনি হয়তো ভিন্ন মত পোষণ করতে পারেন। আমার কথা হচ্ছে, আপনি রেগুলার হবেন, আপনি প্রতিদিন, প্রতি দুই দিন, প্রতি তিন দিন, যেভাবে আপনার খুশি। আপনি যদি খুব দ্রুত আপনি ইউটিউবে প্রোগ্রেস করতে চান, আপনার উচিত অ্যাটলিস্ট দিনে দুইটা করে আপনার ভিডিও দেওয়া, সকালে একটা দিবেন, আপনি সন্ধ্যায় একটা দিবেন। তবে ভিডিওতে মিনিংফুল কিছু থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে যাতে মানুষ দেখে উপকৃত হয়, হাসি পায়, অথবা আপনার গান, অথবা কোনো বিষয় যেটা মানুষের কোনো না কোনোভাবে উপকার আসে, সেটা হতে পারে সাময়িক, হইতে পারে দীর্ঘস্থায়ী, হতে পারে তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কাজে আসতে পারে। অর্থাৎ আপনি এমন কিছু বানাবেন যেটা মানুষের কাজে আসবে। আপনি ট্রাভেল ভিডিও যদি বানান, যেই জায়গায় আপনি যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনি দিবেন, সেখানে যেতে কত সময় লাগতেছে, কত টাকা লাগতেছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কী, পরিবেশটা কী, সমগ্র কিছু আপনি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা মানুষ বারবার দেখবে। যারা বিভিন্ন জায়গায় যায়নি, নতুন জায়গায় যায়নি, তারা সেখানে যাওয়ার আগ্রহ পোষণ করবে, তারা জানবে কেমন টাকা পয়সা খরচ হবে, কোথায় থাকতে পারবে, পরিবেশটা কেমন, গাড়ি বা ট্রেন বা অন্য কোনোভাবে যদি যাওয়া যায় তাহলে সময়টা কেমন, এই বিষয়গুলো আপনাকে ইনক্লুড করতে হবে। অনেক ক্ষেত্রেই যারা মহিলা আছেন, যারা মেয়ে আছেন, যারা ইউটিউবার আসছেন, তারা যেটি করেন সেক্ষেত্রে তাদের ফেসটা তারা দেখাতে চান না। তো এক্ষেত্রে যেটা হয় যে নর্মালি আপনার, আমরা 100-এর মধ্যে যদি বলি, এক্ষেত্রে অ্যাটলিস্ট 20% তো আপনার ভিডিওতে ইফেক্ট করে। কারণ যেই আপনার ভিডিওটা দেখে সে আপনাকে কিন্তু দেখতে চায় যে আসলে এই ভিডিওটা কে তৈরি করলো। আপনি যদি ইউটিউবে আসতে চান, তাহলে এই যে লজ্জা ঘৃণা ভয়, অথবা আপনার যে পারিবারিক একটা বন্ধন আবদ্ধ বা রেস্ট্রিকশন আসতে, সেটা ধীরে ধীরে কিন্তু আপনাকে খোলসটা ছেড়ে বাইরে আসতে হবে। প্রয়োজনে আপনি আপনার যতটুকু শালীন পোশাক পরা আপনার যায় ততটুকু পরে আপনি আপনার ফেসটা অ্যাটলিস্ট সামনের 1-2 মিনিট কিন্তু দেখাতে পারেন। এখন এক্ষেত্রে হয়তো
যারা চাচ্ছেন না তাদের ক্ষেত্রে মেনেই নিতে হবে যে আপনার ভিডিওর যে ইমপ্রেশন দর্শক সেটা 20% কম থাকবে, এটা আপনাকে মেনেই নিতে হবে। অনেকেই রান্নার ভিডিও করেন, তারা শুধু রান্নার ভিডিওটাই দেন, সেখানে তাদের কোনো ফেস থাকে না, তাদের কোনো যে যারা ভিউয়ার আছে তাদের সাথে ইন্টারঅ্যাকশন থাকে না। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনার ভিডিওটা মানুষ ততটা পছন্দ করে না। তাই যদি আপনি ইউটিউবে আসতেই চান, আপনার লজ্জা ঘৃণা ভয় সেগুলোকে ছেড়ে আপনাকে আসতে হবে, আপনাকে ফেস ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে হবে। অনেকেই বলবেন যে কিছু কিছু ভিডিও তো আছে যেগুলোতে ফেস ক্যামেরা ছাড়াও অনেক কিছু হয়, সেগুলো বিভিন্ন তথ্য নির্ভর, সেখানে ভিজুয়াল অনেক কিছু দেখানো হয়। আপনার রান্নার বিষয়ে যে ভিডিওটা তৈরি করতেছেন সেখানে রান্নার সাথে সাথে আপনি কী আর এমন এক্সট্রা কিছু দেখাচ্ছেন যে মানুষ সেগুলো দেখবে। তারপরেও যদি আপনাদেরকে যে এই কথাটি আমরা বলবো যে অনেকেরই যেটা হয় প্লে লিস্ট তৈরি করা থাকে না, ভালো একটা থাম্বনেল দেওয়া থাকে না, টাইটেলটা ভালো থাকে না, ডিসক্রিপশনে কিছু লেখা থাকে না, ট্যাগগুলো দেওয়া থাকে না, তারিখটা দেওয়া থাকে না, লোকেশন দেওয়া থাকে না, অসংখ্য কিছু যেগুলো ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি দেন সেগুলো আপনি দিচ্ছেন না, তাহলে আপনি কী করে আশা করেন আপনার যেই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব বুস্ট করবে, রিকমেন্ডেশনে করবে, মানুষের কাছে পৌঁছাবে? এই বেসিক যে জিনিসগুলো বললাম জাস্ট এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আশা করি ধীরে ধীরে অবশ্যই আপনি সাকসেসে আসবেন। তো জাস্ট আরেকটু যদি সিম্পল করে নিই আপনাদের জন্য, আপনার ভিডিওর কোয়ালিটিটা আপনি উন্নত করার চেষ্টা করেন, সাউন্ড কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, অডিও কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি, থাম্বনেল কোয়ালিটি, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সহ এই ছোটোখাটো বিষয়গুলোর প্রতি একটু মনোযোগ দেন। আপনি ফেস ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করেন, প্রয়োজনে ভিডিওর প্রথমে 1 মিনিটের আপনার ইন্ট্রো দিতে পারেন, আপনার আপনি কে, আপনি কি বিষয় ভিডিও তৈরি করতে যাচ্ছেন আজকে, সেখানে এই বিষয়গুলো আপনারা কিন্তু দিতে পারেন। কারণ হচ্ছে ইউটিউবে প্রতিদিন মানুষ নতুন কিছু চায়, হয়তো আমার এই ধারণার বাইরেও আপনার কাছে আরও নতুন কোনো ধারণা থাকতে পারে, সেটা আপনি একটি ভিডিওতে দিয়ে দেখতে পারেন যে দর্শকরা কেমন দেখতেছে। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন কিছুর দিকে যুক্তি হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।